আজকে আমরা পড়ব কবি সমর সেনের দেশ কবিতাটি কবি সমর একজন বিশিষ্ট আধুনিক কবি তিনি জন্মগ্রহণ করেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে তার বাবা অধ্যাপক অরুণচন্দ্র সেন মা চন্দ্রমুখী দেবী অত্যন্ত মেধাবী কবি পড়াশোনা করেছিলেন কাশিমবাজার বিশ্ববিদ্যালয় থেকে এবং স্কটিশ চার্চ কলেজ থেকেও ইংরেজিতে সাম্মানিক নিয়ে প্রথম বিভাগে প্রথম হন কবি এবং এম এতেও একইভাবে প্রথম হয়েছিলেন তিনি আজীবন মার্ক্সবাদে বিশ্বাসী ছিলেন লিখেছিলেন বেশ কয়েকটি কাব্যগ্রন্থ যার মধ্যে উল্লেখযোগ্য হল কয়েকটি কবিতা গ্রহণ ও অন্যান্য কবিতা নানা কথা খোলা চিঠি ইত্যাদি কবি তার জীবনে মোট বারো বছর কাব্য রচনায় নিজেকে নিয়োজিত করেছিলেন আজকের যে আলোচ্য কবিতাটি মহুয়ার দেশ এই কবিতাটি কবির কয়েকটি কবিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া কবি মারা যান উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে কবির সম্পর্কে জানতে বিস্তৃত জানতে অবশ্যই তোমাদের পড়তে হবে কবির জীবনী গ্রন্থ এখন আমরা যাব কবিতাটিতে কবিতাটির নাম মহুয়ার দেশ মহুয়া একটি ফুলের নাম যাকে অনেকে মৌল ফুল বলে আর আঞ্চলিক উচ্চারণে আমরা তাকে মহুল ফুলও বলে থাকি মহুল ফুলের দেশ মহুয়ার দেশ স্বভাবতই প্রকৃতির সৌন্দর্যে স্নিগ্ধ একটি দেশ যেখানে সবুজের উপস্থিতি আছে ফুলের উপস্থিতি আছে সেই রকম একটি দেশ এই দেশকে উদ্দেশ্য করে লেখা এই কবিতা পড়ছি কবিতাটি মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায় সন্ধ্যাবেলায় সূর্য তির্যকভাবে প্রতিফলিত হয় আলো দেয় সকালেও তাই এই সময় যে সূর্যের আলো স্নিগ্ধ থাকে নরম থাকে তাই সেই সূর্যকে অলস সূর্য বলা হচ্ছে তার আলোকে অলস সূর্যের আলো বলা হচ্ছে এবং সেই সময়কার সূর্যের আলো সোনা গলে গেলে যেরকম তার উজ্জ্বল রঙ হওয়া সম্ভব সেই রকম আলোটি এবং সেই আলোয় জলের অন্ধকারে জলের ধূসর ফেনায় যেন আগুন লেগেছে এরকম একটা দৃশ্যের ছবি আমরা দেখতে পাচ্ছি এই উজ্জ্বল চিত্র অত্যন্ত মনোহারী একটি মনোমুগ্ধকর চিত্র মনকে যা প্রশান্তি দেই সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো কবি জীবিকার প্রয়োজনে জীবনের প্রয়োজনে নগরবাসী নগর বা শহরের সভ্যতাকে আমরা জানি যেখানে প্রচণ্ড কলকারখানা যানবাহনের ফলে পরিবেশ দূষিত হয় বাতাস দূষিত হয় এবং এখান থেকেই প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয় সেই ধোঁয়া বাঁকা নিঃশ্বাসের মতো ঘরে ফিরে আসছে ঘরে ঢুকে যাচ্ছে কেমন শীতের দুঃস্বপ্নের মতো শীতকালে রাত্রি দীর্ঘ হয় তাই শীতকালে যদি কোনো মানুষ স্বপ্ন দেখেন দুঃস্বপ্ন দেখেন এবং জেগে ওঠেন তারপরেও আরও অনেকটা রাত্রি থেকে যায় বলে আবার তাকে শুয়ে পড়তে হয় আবার তিনি ঘুমিয়ে পড়েন এবং সেই দুঃস্বপ্ন আবার তাকে আক্রমণ করে ফিরে আসে তার স্বপ্নে এবং তাকে আবার জাগিয়ে দেয় অর্থাৎ দুঃস্বপ্নটা বারবার ফিরে আসে এই ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসের বারবার ফিরে আসাকে এইভাবেই তিনি উল্লেখ করেছেন শীতে যেমন দুঃস্বপ্ন কাটতেই চায় না তেমনি এই ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসের যে আসা যাওয়া সেও যেন ফুরাবার নয় এই সময় স্বভাবতই কবিদ মনে পড়ে সেই দূরে মুহু দেশের কথা নিশ্চয়ই কবি কখনো না কখনও সেখানে আগে গেছেন ফলত সেই দেশের স্মৃতি তার মধ্যে আছে এটা আমরা ধরে নিতে পারি তাই এই রকম একটি পরিবেশে কবির মনে পড়ছে অনেক অনেক দূরে আছে মেঘ মদির মহুয়ার দেশ অনেক অনেক দূরে মহুয়ার দেশটি আছে সেই দেশটি কেমন মেঘ মদির অর্থাৎ একটি স্নিগ্ধ দেশ যেখানে সবুজ শ্যামলিমার উপস্থিতি আছে ফুলের উপস্থিতি আছে এই রকম একটা দেশের কথা তার মনে পড়ছে সমস্ত সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য এবং সেখানে গাছ আছে দেবদারুর মতো বৃহৎ বৃক্ষ আছে লম্বা গাছ সেই সমস্ত গাছের ছায়া পথের পাশে পড়ে সেই ছায়াগুলোকে তার রহস্যময় মনে হচ্ছে যেন তার ভিতরে কত দীর্ঘ রহস্য আছে আর দূর সমুদ্রের দীর্ঘ শ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে এবং সেই সমস্ত যে রাত্রি যেগুলো সেখানে মানুষ কাটায় নিঃসঙ্গ নির্জন রাত্রি দূরের সেই মুহার দেশ থেকে কিছুটা দূরের যে সমুদ্র তার দীর্ঘ নিঃশ্বাস সেই রাত্রিগুলোকে আলোড়িত করে রাত্রের যে নির্জন নিঃসঙ্গতা তা মানুষেরই উপভোগ্য অর্থাৎ মানুষের ভিতর যে নিঃসঙ্গতা যে নির্জনতা তাকে ছুঁয়ে যায় দূর সমুদ্রের দীর্ঘশ্বাস আমার ক্লান্তির উপরে ছড়ুক মহুয়া ফুল নামুক মহুয়ার গন্ধ কবির জীবন নাগরিক জীবন বিভিন্ন কারণেই ক্লান্তিময় ক্লান্তিপূর্ণ সেখানে যন্ত্রের সাথে মানুষকে লড়াই করতে হয় যন্ত্রের সাথে কাটাতে কাটাতে মানুষের জীবনও হয়ে ওঠে যান্ত্রিক এবং যন্ত্রণাময় সেই যে ক্লান্তি তার উপরে আছে কবির জীবনের উপরে আছে সেই ক্লান্তি তিনি ঝরিয়ে নিতে চাইছে চাইছেন বা সেই ক্লান্তিকে তিনি মোচন করতে চাইছেন মহুয়ার গন্ধে মহুয়ার ফুলের সুবাসে অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি কবি যে দীর্ঘ প্রবাসে আছেন কবি যে দীর্ঘ নগর জীবন কাটাচ্ছেন সেই জীবন কবিকে কবির মধ্যবিত্ত মনকে ক্লান্ত করেছে সেই ক্লান্তি তিনি কাটাতে চাইছেন মহুয়ার ফুলের সুবাসে এবং মহুয়ার দেশে এসে সময় কাটানোর মধ্য দিয়ে এটা প্রথম স্তবক দ্বিতীয় স্তবকে আমরা দেখছি কবি সেখানে পৌঁছেছেন মহুয়ার দেশে গেছেন এবং দেখছেন এখানে অস্বচ্ছ নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের থারে কয়লার খনির গভীর বিশাল শব্দ মহুয়ার দেশে অন্ধকার নিবিড় যে অন্ধকারকে সহ্য করা যায় না এবং সেখান থেকে উনি শুনছেন মহুয়ার বনের ধারে কয়লা খনির শব্দ এইখানে আমরা ধরে নিতে পারি যে শ্রমজীবী মানুষ বাস করে এই মহুয়ার দেশে গ্রামীণ জীবনে এবং তাদেরকে কাটাতে হয় খনির অন্ধকারে খনিতে শ্রমিকের কাজ করে এবং সেই সমস্ত খনিতে যে শ্রমিকেরা কাজ করেন তাদের জীবনের ভিতরও অন্ধকার আছে তারা যে শ্রম দেয় যে পরিশ্রম করে তার মূল্য পায় না তাদের ঘামের ফসল হয়তো মহাজনেরা তুলে নিয়ে যায় এটা আমরা আন্দাজ করে নিতে পারি এবং কবি যেহেতু একজন মার্ক্সবাদে দীক্ষিত মানুষ তিনি গরিব মেহনতি মানুষদের কথাকে এইভাবেই হয়তো তুলে ধরেছেন এবং আমরা এখান থেকে আরেকটা কথাও আন্দাজ করতে পারি কবিতার তো বহুমুখী স্তর আছে তার বোধের এমনও হতে পারে যে এই যে মহুয়ার দেশ যাকে তিনি মনে করেছিলেন প্রকৃতির সবুজ স্বর্গ যেখানে তিনি কাটাতে পারবেন একটা সুন্দর জীবন যেখানে থাকবে না কোনো ক্লান্তি নৈরাশ্য কিন্তু সেখানেও ছাপ ফেলেছে সেই নাগরিক জীবনের সূচনার যে সূচনার যে ক্লান্তি বা নাগরিক জীবন সেখানেও ঢুকে পড়ছে ধীরে ধীরে এই মুহুয়ার বনকেও গ্রাস করবে নগর সভ্যতা যন্ত্র সভ্যতা যেন তারও একটা ইঙ্গিত আমরা এখানে পাচ্ছি সেই স্তবকের শেষ দিকে উনি লিখছেন আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক এবং এখানে যে শিশির পড়ছে সেই সবুজ সকালে তিনি দেখছেন এখানের মানুষও এখানকার মানুষও অবসন্ন এবং তার শরীরে আছে ধুলোর কলঙ্ক অর্থাৎ এরা যে মাটিতে কাজ করে খায় ধুলোর সাথে এদের সম্পর্ক সেই ধুলো কলঙ্কের মতো এদের শরীরে লেগে আছে এই কলঙ্ক নিশ্চয়ই এই সমস্ত মানুষের জীবন জীবনযন্ত্রণাকেই প্রতিফলিত করছে অর্থাৎ এখানকার মানুষ যারা এখানে বাস করেন তাদের জীবনেও যে একেবারেই প্রকৃতির মতো অনাবিল সুন্দর নয় তাদের জীবনেও আছে আঘাত বঞ্চনা নৈরাশ্য তার যেন ছবি এখানে ফুটে উঠছে শেষ দু লাইনে উনি লিখছেন ঘুমহীন তাদের চোখে হানা দেই কিসের ক্লান্ত দুঃস্বপ্ন অর্থাৎ এখানকার যারা মানুষ তাদের চোখেও ঘুম নেই এবং তাদের চোখেও কিন্তু একটা দুঃস্বপ্ন আছে এই দুঃস্বপ্নটা কি। আমরা দুভাবে এটাকে আন্দাজ করতে পারি এক এই সমস্ত মানুষ যারা পরিশ্রম করে মাঠে ঘাটে খনিতে কিন্তু সেই উপযুক্ত দাম পায় না তার ফলে তাদের জীবনে অভাব আশঙ্কা বিভিন্ন রকম যে অবক্ষয় ক্ষয় তাদের জীবনকে আঘাত করে সেই আঘাতের দুঃস্বপ্ন হতে পারে আবার এও হতে পারে এই দুঃস্বপ্ন যে হয়তো যেভাবে যন্ত্রসভ্যতা নগর সভ্যতা একের পরে গ্রামকে খেয়ে নিচ্ছে একের পরে গ্রামীণ সভ্যতাকে গ্রাস করছে সেই যন্ত্রসভ্যতার যে আগ্রাসন সে আগ্রাসন যে শীঘ্রই মহুয়ার দেশকেও গ্রাস করবে তারও দুঃস্বপ্ন হতে পারে মহুয়ার দেশ কবিতায় এইভাবে আমরা একটা বহুমুখী আশঙ্কা বা বহুমুখী আশঙ্কার যে ধারণা ফুটে উঠতে দেখছি কবিতাটিতে মহুয়ার দেশ কবিতায় একটি নাগরিক জীবনের যে ক্লান্তি সেই ক্লান্তিতে কবিমন পরিশ্রান্ত তিনি তার সেই ক্লান্তি ভরা মনকে সবুজের সান্নিধ্যে মুহুয়ার দেশের সান্নিধ্যে সাময়িক হলেও স্বস্তি বা পরিতৃপ্তি বা বিশুদ্ধি দান করতে চেয়েছিলেন কিন্তু যখন তিনি সেখানে এসে দেখছেন যে এখানেও এখানকার মানুষদের ভিতরেও কিন্তু নৈরাশ্য বিপন্নতা পূর্ণ মাত্রায় আছে কবিতাটির বিষয়বস্তু এই এরপর কবিতাটি আবার পড়ো বারবার পড়তে থাকুক এবং তোমাদের কাছে প্রকাশিত হোক পরিস্ফুট হোক কবিতাটির অর্থ এর ব্যঞ্জনা এবং বারবার পড়ার মধ্য দিয়ে তোমরা এই কবিতার প্রশ্নগুলির সম্মুখীন হও এবং তার যথার্থ উত্তর তৈরি করো যদি কোনো প্রশ্ন থাকে ইউটিউবের যে কমেন্ট বক্স আছে সেখানে অবশ্যই লিখো আমি চেষ্টা করব সেখানে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার